আসসালামু আলাইকুম সবাইকে, অসংখ্য ধন্যবাদ লিটল লাইফ শর্ট স্টোরি এই পেজটি থেকে যারা আমার ভিডিওটি দেখছেন। যদি আপনি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন, আমার পেজটি আপনি ফলো করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার বুকিত বিন্তানে, এখানে বাংলাদেশের সকল খাবার দাবার পাওয়া যায়। আমার যেহেতু বিকেল থেকে প্রচণ্ড পরিমাণে ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল, তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে চলো আমরা ফুচকা খেতে যাব। তারপর বৃষ্টির ভেতরেই আমরা বের হয়ে গিয়েছি, চলে এসেছি বুকিত বিন্তান পিঠাঘরে। এখানে যারা মালয়েশিয়াতে আছেন বা মালয়েশিয়াতে ঘুরতে এসেছিলেন, তারা সবাই এই জায়গাটি সম্পর্কে অবগত আছেন, এখানকার খাবার দাবার সম্পর্কে সবাই জানেন। আমিও এখানে অনেকবার এসেছি, তারপর চিন্তা করলাম আপনাদের সাথে আমি এই ভিডিওটি শেয়ার করব। এরপর চলে এসেছি ভেতরে, দেখলাম যে এখানকার খাবার দাবার সব কিছুই পাওয়া যায়, পোলাও মাংস থেকে শুরু করে শাক ভাজি, ভর্তা, মাছ, তারপর খিচুড়ি, যা যা প্রয়োজন এখানে প্রায় একসাথে 20টার মতো আইটেম এখানে খাওয়ার জন্য আছে। তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম, আমি গরুর বট অর্ডার করেছিলাম আর একটি কাবাব অর্ডার করেছিলাম, আর আমার হাজব্যান্ড লাউ শাক দিয়ে চিংড়ি মাছ অর্ডার করেছিল। এরপর এখান থেকে খাওয়া দাওয়া করতে করতে আমরা অর্ডার দিয়ে দেখলাম যে একটি কি আর অন্য কিছু আছে। এখানে যেহেতু পিঠাঘর নামকরণ করা হয়েছে, সো এখানে পিঠা মিষ্টি থাকবে, এটাই স্বাভাবিক। এখানে অনেক পিঠা রয়েছে, পাটিসাপটা থেকে শুরু করে পুলি পিঠা, এরপর চিতই দুধ দিয়ে ভেজানো এই পিঠাটাও এখানে আছে। তো আমি যদিও তেমন একটি পিঠা এটা খাই না, খুব কমই আমার মিষ্টি আইটেম খাওয়া হয়, কারণ আমার মিষ্টি তেমন একটা ভালো লাগে না। আর এখানকার যে আশেপাশে ডেকোরেশন করা আছে, সম্পূর্ণ বাংলাদেশের গ্রাম বাংলার যেই পরিবেশগুলো আছে সেগুলোর ঐতিহ্যগুলো দিয়েই এখানকার ডেকোরেশনগুলো করা হয়েছিল। তো অনেক সুন্দর একটি পরিবেশ, এখানকার রেস্টুরেন্টগুলোও ভালো। এরপর ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসেছে, আমি এখান থেকে খাওয়া দাওয়া যতটুকু পেরেছিলাম করেছি। আমার যেই জিনিসটির জন্য আমার অপেক্ষা সেটা হচ্ছে ফুচকা, তো ফাইনালি ফুচকা আমি পেয়ে গিয়েছি। এখান থেকে 2-3 পিস আমি খেয়েছিলাম, আমাদের বাংলাদেশে যে এরকম ফুচকা সবসময় আমরা খাই এরকমটা স্বাদ ছিল না, কিছুটা চেঞ্জ ছিল। তারপরও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছিলাম অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। এরপর আমরা একটি বাংলা দোকানে চলে এসেছি, যেখান থেকে কিছু ওষুধ নেওয়ার জন্য পরে দেখলাম যে এখানে জলপাই আছে, আমিও জলপাই নিয়ে নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করব, কারণ আমাদের খাওয়া দাওয়া আর হচ্ছে জলপাই কেনা শেষ হয়ে গিয়েছিল। সো এখন তো আমাদের বাসায় যাওয়ার পালা, আমরা বাসার দিকে রওনা হয়ে গিয়েছি। আপনি আমার ভিডিওটি পছন্দ করে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটি অবশ্যই ফলো করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।